তো ফরেস্টবলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমাদের একটি মিশন ছিল যে $1,000 থেকে $1,00,000 একটা মিশন ছিল, বাট আনফর্চুনেটলি ব্রোকার প্রবলেমের কারণে মিশনটি আমাদের স্টপ হয়ে যায়। তো মিশনটি এই সপ্তাহ থেকে আবারও চালু হবে, আর এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে আজকে এটি নিয়ে আলোচনা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আশা করি যে এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেক ভালো একটা প্রফিট জেনারেট হবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরিদমানের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেল থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো ফরিদ বাংলা যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন, এখানে অনেক ধরনের পোস্ট আছে। আর জাস্ট মার্কেটে যারা জয়েন করেনি তারা জাস্ট মার্কেটে জয়েন করতে পারেন, জাস্ট মার্কেটে ওয়েলকাম বোনাস আসছে। বাট আমি রিকমেন্ড করবো যে ওয়েলকাম বোনাস কেউ যেন না নেয়, জাস্ট ডিপোজিট ট্রেডিং অ্যান্ড উইথড্র, এটা করলে আপনাদের কোনো প্রকার কন্ডিশনের মধ্যে আপনারা পড়বেন না। তো যাই হোক, এখন আপনার এই যে গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হতে পারে, উপরের মেন টাইটেলটি ছিল এটি। তো মার্কেট অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে দেখতে হবে যে নিউজ আছে কিনা, হাই ইম্প্যাক্ট কোনো নিউজ আছে কিনা। আর আমরা সাধারণত সবাই জানি যে ফরেক্স ফ্যাক্টরিতে সর্বপ্রথম নিউজ পাবলিশড হয়, তো এখানকার উপর ভিত্তি করে আমরা ট্রেডিংয়ের দিকে অগ্রসর হব। তো ধরুন এখানে যেই অবস্থানটা আছে সেই অনুযায়ী যে মার্কেট ওপেনিংয়ের দিনে একটি নিউজ আছে এখানে পাউল স্পিক, এবং তারপরে আছে সার্ভিস পিএমআই আইএসএম। তো এই দুইটা টাইম যে নিউজটি আছে এই নিউজে মার্কেট খুব বেশি একটা মুভমেন্ট না করার সম্ভাবনাটা অনেক বেশি। এরপরে যদি নতুন কোনো নিউজ আসে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। তো যেহেতু বেশ কিছুদিন আমি ট্রেডিং করিনি, যার কারণে আমি একটু অ্যানালাইসিস করে $200 ডিপোজিট করে আমি এখানে দেখেছি যে অ্যাকচুয়ালি কতটা মানে টেক প্রফিটটি হিট করে কিনা। তো এখানে দেখুন আমার টেক প্রফিট কিন্তু হিট করেছে তিনটি টেক প্রফিট হিট করেছে, এবং আমি প্রফিট করেছি $167। বাট আমি কিন্তু এখানে এই অ্যানালিসিসটা টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি একটু কনফিউজ ছিলাম যে আমার এটি টেক প্রফিটে হিট করবে কিনা। বাট আমি দেখলাম যে না, আমি যেই অ্যানালিসিসটি করেছি সেই অনুযায়ী মার্কেট ওইখানে ওই অবস্থাতেই ছিল, তো টেক প্রফিটটি হিট করেছে, যার কারণে আমার প্রফিটটি হয়েছে। তো এখন যে ব্যাপার সেটি হচ্ছে আমাদের মার্কেটটি কোথায় আমরা এন্ট্রি দেব বা কোন পজিশনে আমরা এন্ট্রি নেব সেটি আমি বিশ্লেষণ করি। তো এই সপ্তাহে মার্কেট যে অবস্থাটা আছে সেটি হচ্ছে মার্কেট এই যে এখানে যেই পজিশনটা যেটা দেখতে পাচ্ছেন এই পজিশনটা কিন্তু অলরেডি কিন্তু সে ব্রেক করেছে, করে মার্কেট কিন্তু ডাউনে এসে একটা খোঁচা দিয়ে মার্কেট উপরে গিয়েছে। তো এখন এই মার্কেটটি ডাউনের দিকে আসবে আবারও, বাট মার্কেট আরেকটু চার দিয়ে উপরের দিকে উঠবে, এবং আমাদের সেল এন্ট্রি পয়েন্ট যেটি হবে সেটি হচ্ছে এই এই পজিশন থেকে আমাদের সেল এন্ট্রি পয়েন্ট হবে, এই পজিশন থেকে সেল এন্ট্রি পয়েন্ট হবে, এবং আমাদের সর্বোচ্চ এসএলটি হবে এটি। তো ধরুন বা এই পজিশন এসএল হবে, এই দুটো হচ্ছে এসএল পজিশন আর এটি হচ্ছে আপনার সেল পজিশন, এক কথায় ওয়ার্ডার পজিশন আর হচ্ছে উপরেরটা এসএল পজিশন। আচ্ছা, এখন এই মার্কেটটি এই নিচে নিচে কেন এখন আসতে পারছে না সেটি আমি বলি। আমি একটি ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করি, যদিও এই ইন্ডিকেটরটি আমি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের সবার কাছে আছে বা ভিপি মেম্বারে যারা আছেন, ভিপি চ্যানেল যারা আছেন তাদের সবার কাছে আছে। তো ধরো এখানে যে অবস্থানটা আছে এখানে দেখুন একটা স্ট্রং একটা মুভিং অ্যাভারেজ আছে, যে মুভিং অ্যাভারেজটি আপনার 150 এবং 200, 200 এবং 150 মুভিং অ্যাভারেজ। এবং এরপর দেখুন এখানে 1 আওয়ার অনুযায়ী এই মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু মার্কেট চলে গিয়েছে, যদিও এখানে একটা আপনার সেলের কিন্তু একটা সিগন্যাল আছে। তো এই সিগন্যালটা আমরা এখন গ্রান্টেড করব না, এটাকে ধরবো আমরা পরে পরবর্তীতে। তো দেখুন এখানে এই একটা সাপোর্ট, এক কথা এটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন্ডিকেটর। তো সেই অনুযায়ী এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এই তিনটা কিন্তু আপনার নিচে সাপোর্ট আছে। বাট এই মার্কেটটি কিন্তু নিচে আসতে পারছে না, সে কিন্তু এই পজিশন থেকে কিন্তু অলরেডি সে ব্যাক করা শুরু করেছে। তো এখান থেকে মার্কেট যাবে কতদূর, এই পর্যন্ত মার্কেট যাবে, কারণ এখানে একটা অলরেডি কিন্তু এখানে একটা আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মানে সেল পজিশনটা তৈরি হচ্ছে, এখানে সাপ্লাই পজিশনটা তৈরি হচ্ছে। তো এই মার্কেটটি যখন এই পজিশনে যখন আসবে এখান থেকে কিন্তু যাবে না মার্কেট, এখান থেকে এইরকম এরকম করে এইরকম এরকম করে এই পজিশনটাতে হয়তো আসবে, যেহেতু কোনো প্রকার হাই ইম্প্যাক্ট কোনো নিউজ নেই। আর যেহেতু এখানে এই পজিশনে যখন আসবে তখন এটি হবে এই পজিশন, এই পজিশন হয়ে যাবে, দেন কিন্তু
মার্কেট, এখান থেকে বাড়ি খেয়ে মার্কেট ডাউনের দিকে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার মার্কেটের। তো আমরা যেটা করব যে আমরা কোন পজিশনে, সবই তো বুঝলাম, বাট কোন পজিশনে আমরা সেল এন্ট্রিটা নিব। এখন অবশ্যই সেল এন্ট্রি নিব, আমরা এই পজিশনে সেল এন্ট্রি নিব। আর মার্কেট ওপেনিং এর দিনে যদি মনে করেন যে বাই এন্ট্রি নেবেন, তো এখান থেকে মার্কেট এই পজিশনে আসবে, দেন কিন্তু মার্কেট ডাউন হবে। আর এখান থেকে মার্কেট একটু নিচে নামতে পারে, নিচে নামলো মার্কেট একটু উপরের দিকে যাবে, দেন ওখান থেকে আবারও সেল এন্ট্রি নিতে পারে। তো অ্যাভারেজে এই সপ্তাহে মার্কেট ডাউনের দিকে আসবে। এই ছিল অবস্থা। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তার টেলিগ্রামে জয়েন করবেন, এই সপ্তাহ থেকে খুব ভালো একটা প্রফিট হবে আশা করছি। আর ভিপি চ্যানেলে যারা যুক্ত আছেন, তারা 1,000 থেকে যে 1,00,000 যেই মিশনের যে টার্গেটটি ছিল, সেটি কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায় শুধুমাত্র ব্রোকার প্রবলেমের কারণে। তো আপনারা আবারও রেডি থাকুন, আগামী কাল থেকে স্টার্ট হবে 1,000 থেকে $1,00,000 মিশন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। তো এই বলে শেষ করছি, ফরিদ ভাইয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন আপডেট পাওয়ার জন্য, আর জাস্ট মার্কেটে জয়েন করবেন।